আমার আজকের রেসিপি চিকেন দিয়ে চাউমিন। চাউমিন অনেকভাবে খাওয়া যায়, শুধু ভেজিটেবল দিয়েও খাওয়া যায়, এগ ফ্রাই করে তার সাথে মিশিয়ে খাওয়া যায়, প্রন বা চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়। আমি করেছিলাম চিকেন দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। খুব কমন, কারণ চাউমিন আমাদের মোটামুটি সকালের খাবার বলুন, সন্ধ্যের খাবার বলুন, আমরা এটা রাতে খাই মাঝে মাঝে। কালকে করেছিলাম, আজকে ওই জন্য এটা শেয়ার করলাম। ফাইনাল লুকটা ঠিক এইরকম ছিল, চিকেন চাউমিন। খুব ঝরঝরে সবজি, চিকেন এবং মশলা আছে, দারুণ টেস্টি হয়। বাচ্চাদের তো কথাই নেই, চাউমিন পেলে আর কিছু চাই না, আমরা বড়রাও তাই। এর সাথে স্যালাডও নিতে পারেন, আমি একটু টমেটো আর শসা দিয়েছিলাম। আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হয়ে গেলাম আর একটা নতুন রান্না নিয়ে। আর গরমের মধ্যে হালকা পাতলা খাওয়াই মোটামুটি ভালো আর কি, তবুও তার মধ্যে একটু অন্যরকম স্বাদের রাতের একটা মানে ডিনারের একটা রেসিপি, যেটা নাকি আমরা খাই রোজ রাতে। মনে করুন অনেক ঘরেই রুটি লুচি, সব ঘরে যে ভাত খায় তা কিন্তু নয়, তা আমাদের ঘরেও তাই। এবং চাউমিন করেছিলাম, চাউমিন মানে মেয়ের খুব পছন্দ চিকেন চাউমিন, তা সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার আজকের রেসিপি চিকেন চাউমিন, কী কী লাগে বা কী কী দিয়েছি সেটা আমি বলছি, তাহলে চলুন সেটা দেখা যাক, রান্নাঘরে যাই চলুন। কী কী লাগে আমি বলছি, আমি যেগুলো নিয়েছিলাম, চাউমিন তো লাগবেই আর সাথে চিকেন অবশ্যই। চিকেন আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। 10 কোয়া রসুন কুচিয়ে নিয়েছিলাম, 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। আর চিকেন ম্যারিনেট করেছিলাম সাধারণভাবেই আদা লঙ্কা রসুন পেঁয়াজ মেখে। আর সবজি মানে 2টো গাজর, 1টা ক্যাপসিকাম, 1টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। আর চিকেনটা খুব সাধারণভাবে যেমন আমরা ম্যারিনেট করি সেই মশলা দিয়ে, খুব বেশি না অল্প মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন। জল গরম করলাম, ম্যাগিটা সেদ্ধ করে নিলাম, ম্যাগির মতোই চাউমিনটা সেদ্ধ করলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, কড়াইয়ে সামান্য তেল দিলাম, চিকেনটা ভাজা ভাজা করে নিলাম, মশলা মাখানো আছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা।
চিকেনটা ফ্রাই করে নিলাম। চিকেনটা ফ্রাই হয়ে গেলে নামিয়ে নিলাম। কড়ায় আবার সাদা তেল দিলাম। সবজিগুলো ভাজতে হবে। তিনটে কাঁচা লঙ্কা কোচানো আছে সেটা দিলাম, 10 কোয়া রসুন কোচানো আছে সেটা দিলাম। কাঁচা লঙ্কা রসুন ভেজে নিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কোচানো পেঁয়াজ একটা দিয়ে দিলাম। গাজর লম্বা করে কাটা ছিল সেগুলো দিলাম। গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি একসাথে ভাজা করে দিলাম। এরপর ক্যাপসিকাম কোচানো আছে লম্বা করে সেগুলো দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো একসাথে ভেজে নিলাম। এক চামচ কালো সয়া সস দিলাম, 1 চামচ নুন দিলাম, 1 চামচ কালো গোলমরিচ দিলাম, গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলাম। তাহলে গোলমরিচের গুঁড়ো, কালো সয়া সস, নুন সবজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সবজির সাথে সামান্য নেড়ে চেড়ে ভেজে নিলাম। চিকেনগুলো আগেই আমি ভেজে নিয়েছি, সামান্য মশলা মাখানো ছিল, সেই ভাজা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবজি, চিকেন, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি একসাথে ভাজা হলো। সেদ্ধ চাউটা খুব ঝরঝরে, খুব ঝরঝরে করতে হবে, তবেই কিন্তু চাউটা খুব সুস্বাদু হবে। ছড়িয়ে দিলাম আমি, খুব সুন্দর ঝরঝরে হয়েছিল চাউটা। সমস্ত সবজি চিকেনের সাথে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। এই মেশানোর ওপর কিন্তু কায়দা আছে, যত ভালো মেশানো হবে তত খেতে সুস্বাদু হবে। গোলমরিচ গুঁড়ো, সয়া সস, নুন সমস্ত দেওয়া আছে। এর মধ্যে আর কয়েকটি উপাদান দেব। তিন চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস। টমেটো সস, চিলি সস দিলে এই চিকেন চাউমিনের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এছাড়া গোলমরিচ গুঁড়ো, কালো সয়া সস, সবজি, চিকেন সমস্ত আছে, খুব সুস্বাদু হয় খেতে।
সন্ধেবেলার খাবার হিসাবে একদম জমে যাবে। তৈরি হয়ে গেল আমার চিকেন চাউমিন, ঠিক এই রকম দেখতে হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। পরের ব্লগে আবার দেখা হবে।